পাঁচ রাজ্যে ভোটের ফলে কি অশনি সংকেত দেখছে বিজেপি? তাই কি 2019 ভোটের আগে দরাজ জিএসটি কাউন্সিল? বড়দিনের আগে 23টি পণ্য ও পরিষেবায় জিএসটি কমিয়ে মোদী সরকার স্যান্টাক্লজ হওয়ার চেষ্টা করেছে ঠিকই, কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বড়দিনের আগেই 23টি পণ্যে কমছে জিএসটি। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কথা ভেবে হুইল চেয়ারের সরঞ্জামের জিএসটি 28 থেকে কমিয়ে 5% করা হয়েছে। 5% জিএসটি থেকে পুরোপুরি ছাড় পাচ্ছে প্যাকেটজাত সবজি। 28% থেকে কমে যে পণ্যগুলি 18% জিএসটির আওতায় আসছে, তার মধ্যে অন্যতম 32 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন, কম্পিউটার মনিটর, লিথিয়াম আয়ন ব্যাটারি, গাড়ির টায়ার, ডিজিটাল ক্যামেরা এবং ভিডিও রেকর্ডার, ভিডিও গেম সহ বেশ কিছু খেলার সামগ্রী। হাসি ফুটেছে সিনেপ্রেমীদের মুখেও, কারণ 100 টাকার বেশি দামের সিনেমার টিকিটের জিএসটি 28% থেকে কমে দাঁড়িয়েছে 18%, আর 100 টাকার কম দামের টিকিটের জিএসটি 18% থেকে কমে হচ্ছে 12%, গাড়ির থার্ড পার্টি বিমার ক্ষেত্রে জিএসটি কমে হচ্ছে 12%। এ প্রসঙ্গে শনিবার মোদী সরকারকে বিঁধে রাহুল গান্ধী টুইটারে লেখেন, তিন রাজ্যের মানুষের মনোভাব বুঝে ঘাবড়ে গিয়েছেন মোদী, তাই গব্বর সিংহ ট্যাক্সকে জিএসটি বানানোর চেষ্টা করছেন, জনতা সব বোঝে, গব্বর এবার তুমি গেলে। অর্থনীতিবিদদের একাংশ ও কেন্দ্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের মতে পাঁচ রাজ্যে ভোট ব্যাংকের হাল বেহাল বুঝেই 2019 আগে আর ঝুঁকি নিতে চায় না মোদী সরকার। প্রথম উত্তরটা হচ্ছে যে এটা রাজনৈতিক কারণে কমানো হয়েছে। দ্বিতীয় অংশ উত্তরটার হচ্ছে যে 28% করা হয়েছিল কেন? পৃথিবীর কোনো দেশে এত বেশি জিএসটির হার কোথাও নেই। সরকার কি আগেই ভেবে রেখেছিলেন যে 28%টা এখন রাখছি যাতে ইলেকশনের আগে একটু মানে সাধারণ মানুষকে খুশি করে ওটাকে কমিয়ে দেওয়া যায়? এটা ভোটের রিয়্যাকশন, যেহেতু জিএসটি এবং ডিমনিটাইজেশন ইন্ডিয়ান ইকোনমি সম্ভবত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুটো পরপর অভিঘাতের কারণে, ফলে এই দুটোকে এই জিএসটি রেটকে হারমোনাইজ করে রেটটাকে কমিয়ে আনার মধ্যে এক ধরনের কী বলবো কম্পেনসেশন দেওয়ার একটা প্রচলন হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এর ফলে ভোটে কী ইম্প্যাক্ট পড়বে আমার জানা নেই 2019 সালে, কিন্তু সাধারণ মানুষের হয়তো একটু উপকার হবে অন্তত যতদিন না ভোট আসছে। জিএসটির হার কমানোর ফলে সরকারি কোষাগারে প্রায় 5,500 কোটি টাকার ক্ষতি হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি, পাঁচ রাজ্যের ভোটের পরাজয়ের পর এখন আর কোষাগার নয়, ভোটই মোদী সরকারের কাছে উদ্বেগের বিষয়, তাই এই সিদ্ধান্ত। উল্টো দিকে বিজেপির বক্তব্য, সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের, আর এর সঙ্গে ভোটে হারা জেতার সম্পর্ক নেই, সবটাই মানুষের কথা ভেবে। পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা।